এসে পৌঁছালাম উদয়পুর মহাদেব বাড়িতে, যেখানে চড়ক গাছ ঘোরানো হবে। ঐতিহ্যবাহী চড়ক গাছ হরগরি পূজা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় লক্ষ্য করতে পারছি। সামনে দেখতে পাচ্ছেন যে এখানে চড়ক গাছ ঘোরানো হবে, যেখানে মানুষকে ঘোরানো হবে, তার দৃশ্য দেখাবো। সবাই সঙ্গে রাখবেন। দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধারালো খড়্গ বসানো আছে, এর উপর দিয়ে হাঁটা হবে বা এখানে শোয়ানো হবে, তার দৃশ্য দেখাবো পুরোটা। আর চতুর্দিকে হাজারো মানুষ ওয়েট করে আছেন, তার দৃশ্য দেখতে পাচ্ছেন। বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির চড়ক মেলা উদয়পুর মহাদেব বাড়িতে কী পরিমাণ জনসমাগম, তার চতুর্দিকে যদি দৃশ্য দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমার জন্য উদয়পুরের এই মহাদেব বাড়ির এক্সপিরিয়েন্স আজকে একবারে ফার্স্ট টাইম। মাসি, কত বছর দেখছেন এই মেলা এখানে চড়ক পূজা? এই বছর প্রথম? এই বছর প্রথম। আগের পুরনো কেউ আছেন? কত বছর দেখছেন এটা? এই প্রথম? আজকে 15-20 বছর ধরে দেখি। 20 বছর দেখছেন? মহাদেব বাড়িতে উদয়পুরে প্রতি বছর আসেন এখানে? আসছি প্রত্যেক বছর, বছরে আসে দেখি এখানে। উদয়পুরে রাজনগর বাড়ি। Thank you.
আমার কাছ থেকে বাকি 10000 টাকা।